হ্যালো ভিউয়ার, আমার স্বপন এমডি ইসমাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শুরু করছি পঞ্চম শ্রেণী প্রথম অনুশীলনী গুণ অঙ্ক দিয়ে। ঠিক আছে, তো অনুশীলনীর এক নম্বরের ক, ঠিক আছে, দেওয়া আছে 589 গুণন 162। তো আমরা এটাকে গুণ করব। তো গুণ করতে হলে আমাদের কিছু জানার আছে, ঠিক আছে, গুণ সম্পর্কে কিছু জানার আছে। গুণ কি? গুণ হচ্ছে, গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বুঝায়, ঠিক আছে। গুণের তিনটি অংশ আছে, গুণ্য, গুণক এবং গুণফল, ঠিক আছে। যেমন ধরো এখানে দেওয়া আছে 589, ঠিক আছে, এই 589 এটা হচ্ছে গুণ্য, ঠিক আছে, আর 162 এটা হচ্ছে গুণক। গুণক আর এই দুটা গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গুণফল। তাহলে আমরা জানি গুণ্য, গুণক এবং গুণফল। আমরা জানি গুণ্য, গুণন, গুণক সমান সমান গুণফল। গুণফল, ঠিক আছে। তাহলে এবার আমরা জানলাম যে যেটা যাকে গুণ করব সেটা হলো গুণ্য, যেটা দিয়ে যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক, এবং যে গুণ করে যে ফল পাওয়া যাবে সেটা হচ্ছে গুণফল। চলো তাহলে অঙ্কটা করে দেখে নিই। এখন গুণ করি, এখানে কত সংখ্যা দিয়ে করা আছে? 589, তার মানে একক, একক, দশক, শতক, শতক স্থানীয় অঙ্ক আছে, একক, দশক, শতক, এখানেও 589 গুণ 162। তো চলো আর দেরি না করে অঙ্কটা করে ফেলি। তাহলে 2 দিয়ে 9 গুণ করলে কত হয়? 9 দ্বিগুণ 18, আর 8 হাতে থাকে 1, ঠিক আছে। তাহলে হাতে থাকে 1, 2 দিয়ে 8কে গুণ করলে কত হয়? 8 দ্বিগুণ 16, আর হাতের 1, 17 আর 7, হাতে থাকে 1। এবার 2 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 5 দ্বিগুণ 10, আর হাতের 1, 11, 11। এবার যেহেতু দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব, কাজেই যদি দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে দশক স্থানীয় ঘর থেকেই শুরু করতে হবে, কাজেই একক স্থানীয় ঘর কাটা দিই। কাটাও দিলেও হবে, অথবা এখানে শূন্য দিলেও হবে, ঠিক আছে। তাহলে আমি কাটা দিয়ে ক্রস চিহ্ন দিলাম, ঠিক আছে, কাটানো ক্রস চিহ্ন। এবার 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে 9কে গুণ করলে কত হয়? 6 লং 54, হাতে থাকে 5। এবার 6 দিয়ে 8কে গুণ করলে কত হয়? 6 আষ্টে 48, তাহলে 6 আষ্টে 48 আর 5-এ কত হয়? 53, 53 আর 3, হাতে থাকে 5। এবার 6 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 5 6 30, 5 6 30 আর হাতে কত আছে? 5, তাহলে 30 আর 5 35, 30 আর 5 35। এবার আমরা শুরু করব শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে শতক স্থানীয় অঙ্কের, শতক স্থানীয় ঘরের অঙ্ক দিয়ে গুণ করতে হলে শতক স্থানীয় ঘর থেকেই শুরু করতে হবে, কাজেই দশক স্থানীয় ঘরে ক্রস চিহ্ন দিলাম। এবার তাহলে দশক স্থানীয়, শতক স্থানীয় ঘরের অঙ্ক কি? 1। তাহলে 1 দিয়ে 589কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 1 দিয়ে 9কে গুণ করলে কত হবে? 9 কে 9, 1 দিয়ে 8কে গুণ করলে? 8 1কে 8, 1 দিয়ে 5কে গুণ করলে? 5 1কে 5, ঠিক আছে। এইবার সবগুলো একত্রিত করি, যোগ করে, যোগ করলে কত হবে? 8 1কে 8, 7 আর 4 11, হাতে থাকে 1, 9 আর 1কে 10, 10 আর 3 13, 13 আর 1 14, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 5 14,
14 আর একে 15, 15-র 5 হাতে থাকে 1, 5 আর একে 6, 6 আর 3-এ 9। এটা হলো উত্তর, আর এটা হলো উত্তর এবং এটা হলো গুণফল। গুণ ফল তাহলে আমরা কি জানলাম এখানে? গুণ হচ্ছে, গুণ বলতে যোগের সংক্ষিপ্ত রূপকে বোঝাই। গুণের তিনটা অংশ, কি কি অংশ? গুণ্য, গুণক, গুণফল। ঠিক আছে, এখানে জানলাম যে যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, তার মানে 162 দিয়ে 589-কে গুণ করা হচ্ছে, কাজেই 162 হচ্ছে গুণক, আর যাকে গুণ করা হচ্ছে, যে সংখ্যাকে গুণ করা হচ্ছে, সেটা হচ্ছে গুণ্য। আর এই গুণ্য এবং গুণক দুটার গুণ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গুণফল। তাহলে আমরা এটা জেনে গেলাম, চলো যাই আরেকটা অঙ্ক করে দেখি। এবার আসি খ নম্বর অঙ্ক, ঠিক আছে, একই অনুশীলনীর খ নম্বর অঙ্ক। এখানে আছে 427 গুণন 307, ঠিক আছে, 427 গুণন 307। তাহলে 7 দিয়ে গুণ করি, 7 দিয়ে 7কে গুণ করলে কত হয়? 7 সাতা 49, 7 সাতা 49-এ 9, হাতে থাকে 4, 7 দুগুণে 14 আর 4-এ 28-এর 8, হাতে থাকে 2, 4 সাতটা 28 আর 2, সরি, 7 সাতা 49-এ 9, হাতে থাকে 4, 7 দুগুণে 14 আর 4-এ 28-এর সরি 7 দুগুণে 14 আর 4 18-এর 8, হাতে থাকে 1, 4 সাতটা 28 আর 1-এ 29। এবার এক ঘর কাটা দিলাম, যেহেতু দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করতে হবে। এবার শূন্য দিয়ে গুণ করতে হবে, শূন্য দিয়ে 7কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে যে যাকে গুণ করা যায়, যেটাকে গুণ করি শূন্যই হবে। ঠিক আছে, তো শূন্য দিয়ে 7কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 2কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 4কে গুণ করলে শূন্য। ঠিক আছে, এবার গুণ করতে হবে শতক স্থানীয় ঘরের অঙ্ক অঙ্ক দিয়ে। তো এখানে 3, 3 দিয়ে সব কয়টাকে গুণ করতে হবে, যেহেতু 3 শতক স্থানীয় ঘরের অঙ্ক, কাজেই শতক স্থানীয় ঘরেই বসাতে হবে। 3 দিয়ে 7কে গুণ করলে 3 সাতে 21-এর 1, হাতে থাকে 2, 3 দুগুণে 6, 2 8, আর 3 চারা 12। এবার সবগুলো যোগ করি, সবগুলো যোগ করলে কি হয়? 9 8, 9 আর 1-এ 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 8-এ 9, 9 আর 2-এ 11-এর 1, হাতে থাকে 1, 2 আর 1-এ 3, 1 1-কে 1। এই হলো অঙ্ক, ঠিক আছে, উত্তর এখানে, ও সরি, ফুলের অঙ্কটার উত্তর লেখা লাগতো, উত্তর 9 5 4 1 8, আর এটার উত্তর 13 10 8 9। বন্ধুরা, এবার আমরা গ নম্বর অঙ্ক করে দেখি কি কেমন হয়। গ নম্বর অঙ্কটা করে দেখি, গ নম্বর অঙ্ক কী দেওয়া আছে? 703 গুণ 249। এবার এই অঙ্কতে দেখো মধ্যে একটা শূন্য আছে, ঠিক আছে, একটা জিনিস আগেই বলা হয়েছে এবং আমরা জানি যে শূন্য, যেই সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করি বা শূন্য দিয়ে যাকেই গুণ করি শূন্যই হয়, শূন্যর কখনো অঙ্ক হয় না, মান হয় না, গুণ করলে শূন্যই হয়। ঠিক আছে, এবার দেখি তাহলে করা যাক, 9 দিয়ে 3কে গুণ করলে 3 9 27-এর 7, হাতে থাকে 2, 9 দিয়ে 0কে গুণ করলে কত হয়? শূন্য। তাহলে শূন্য, শূন্য যোগ শূন্যর সাথে, তাহলে শূন্যর সাথে 2 যোগ করলে কত হয়? 2 হয়। এবার 9 দিয়ে 27-কে গুণ করলে কত হয়? 7 9 63, একদম 63। একবার কাটা গেল, কাটা দিলাম,
এবার 4 দিয়ে 3কে গুণ করলে কত হয়? 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12 2, হাতে থাকে 1। 4 দিয়ে 0কে গুণ করলে কত হয়? 0। তাহলে 0 দিয়ে হাতের যে 1 আছে, 1-এর সাথে যোগ করলে কত হয়? হাতের 1ই হয়। এবার 4 দিয়ে 7কে গুণ করলে কত হয়? 4 7টা 28। এবার গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে শতক স্থানীয় ঘরের অঙ্ক দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 3কে গুণ করলে কত হয়? 3 দ্বিগুণ 6। 2 দিয়ে 0কে গুণ করলে কত হয়? 0। 2 দিয়ে 7কে গুণ করলে 7 দ্বিগুণ 14। এবার দেখি যোগ করে যোগফল কি পাওয়া যায়। তাহলে 7কে 7 নেমে আসলো, 2 আর 2 4, 6 আর 1 7, 7 আর 3 10, এর 0, হাতে থাকে 1। ঠিক আছে, হাতের 1 আর 8 9, 9 আর 5 কত হয়? 15। 15-র 5, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 1 1 1। এটা হলো উত্তর। উত্তর উত্তর 17-50-47। 17-50-47। বন্ধুরা, আমরা আগেও জেনেছি, আমি আবারও বলছি যে গুণের কোনটা গুণ্য, কোনটা গুণক, কোনটা গুণফল, ঠিক আছে, জিনিসটা খেয়াল রাখবে। ঠিক আছে, ওকে।